আসসালামু আলাইকুম কোভিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো দোয়াও করি তোমরা যেন সবসময় ভালো থাকো তোমরা যারা এসএসসি দু হাজার তেইশে অংশগ্রহণ করবে তোমরা সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট আমার চ্যানেলে আছো তোমরা যখন একুশ সালে পরীক্ষা দিয়েছিলে নবম শ্রেণীতে আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম অনলাইনে ইউটিউবে সবগুলোই কিন্তু হুবহু কমন পড়েছিল ওকে তো তোমরা এই দিন যাইতে যাইতে তেইশ সালের পরীক্ষা সামনে চলে আসছে যেহেতু বাইশ সালের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা যেহেতু সম্ভাব্য ডেট দেওয়া হচ্ছে এপ্রিল মাসে হ্যাঁ সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আর বেশি দিন সময় নেই তোমরা যারা এখনও পড়াশোনার ভিতরে আসো নাই এদিক ওদিক ঘোরাঘুরি করছো বা কাজে ব্যস্ত আছো বা মনে করছো আরও সামনে এক মাস যাক দুই মাস যাক পরীক্ষা টেস্ট পরীক্ষা হোক ফর্ম ফিল হোক এরপরে পড়াশোনা করবে আমি বলবো যদি ভালো একটা লক্ষ্য থাকে রেজাল্ট ভালো করার একটা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করো এবং এ প্লাস পাওয়ার জন্য কিন্তু শুধু পড়লেই এ প্লাস পাওয়া যাবে না এ প্লাস পাইতে হলে কয়েকটি সাবজেক্ট আছে বেসিক জ্ঞান নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং ইংলিশ এই চারটা সাবজেক্টে তোমাকে বেসিক একটু জ্ঞান নিতে হবে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রির বিষয়টা হচ্ছে তুমি একটু বেসিক হালকা বুঝলেই কারিগরি থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পেতে পারো হ্যাঁ ওকে তো তোমাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্পেশাল সাজেশন নিয়ে তোমরা অনেকেই অনেকেই আরও অনেক আগ থেকে কমেন্ট করেছিলে যে স্পেশাল সাজেশনটা তোমরা নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্পেশাল সাজেশন তৈরি করে যেন তোমাদের সামনে উপস্থাপন করি তো অলরেডি স্পেশাল সাজেশন দেওয়া শুরু করেছি গত একদিন হলো তো তোমরা যারা ভালো একটা রেজাল্ট করতে চাও তারা অবশ্যই স্পেশাল সাজেশনগুলো নিবে এখন প্রশ্ন হল স্পেশাল সাজেশন কেন নিবে দেখো তুমি যদি একটি সাজেশন পেয়ে এই সাজেশনের ভিতর থেকে হানড্রেড পারসেন্ট কমন অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার সাজেশনটা নিতে দোষ কোথায় এবং তোমরা যারা বুঝে উঠতে পারতেছো না তেইশ সালের জন্য কোন কোন টপিকগুলো কোন অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকেই প্রশ্ন আসবে এটা যারা বুঝে উঠতে পারতো না বা বুঝতেছো না তোমাদের জন্য স্পেশাল সাজেশনটা মারাত্মক জরুরি নিতেই হবে ওকে আর আমি মনে করি আমি বাইশ সালে যে সাজেশন দিয়েছিলাম কিছুদিন আগে যে পরীক্ষা হয়েছে তোমরা জানো সেই বাইশ সালের সাজেশনের যেই ভিডিওগুলো আছে আমি যেই সাজেশন দিয়েছিলাম এবং পরীক্ষায় কেমন কমন পড়েছে এরকম কিছু ভিডিও আমি তোমাদেরকে এই চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দিব এই ভিডিওতে তুমি দেখে নিবা যে সাজেশন কি দিয়েছিলাম কি এসেছে ওকে তো সাজেশনে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমন পেলে কিন্তু এ প্লাস পেতে আর বেশি মানে এ প্লাস পাইতে বাধা থাকে না ওকে আর এই সাজেশনটা এমনভাবে আমি উপস্থাপন করেছি বাইশ সালের উত্তর সারা দিয়েছিলাম এখন তোমাদের জন্য তেইশ সালের উত্তর সহ দিব তোমাদের টেস্ট পেপার গাইডও কিনা লাগবে না ওকে তোমরা জাস্ট পিডিএফ ফাইল থেকে যদি কম্পিউটার থেকে কম্পিউটার থেকে পড়ে নিবে যদি মোবাইল থাকে মোবাইল থেকেই যখন যেখানে থাকো যেখানে কাজ করো যেখানে থাকো জাস্ট একটু পড়াশোনার ভিতরে থাকবে ইনশাল্লাহ এই তেইশ সালে তুমি এ প্লাস পাবেই আরেকটি বিষয় হচ্ছে তেইশ সালে শর্ট সিলেবাস হবে কিনা এখনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বোর্ড থেকে একটি নির্দেশনা দিয়েছে সেখানে শর্ট সিলেবাসে কোনো ইঙ্গিত পাওয়া যায় না অনেকেই বলতেছে শর্ট সিলেবাস হয়েছে শর্ট সিলেবাস হবে সেই জন্য আমি যা করেছি স্পেশাল সাজেশনের শর্ট সিলেবাসের উপর স্পেশাল সাজেশনটা করেছি যদি শর্ট সিলেবাস না হয় তো ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার আগে এক দেড় মাস আগে বাকি যে সাজেশনগুলো থাকবে ওগুলো দিয়ে দেবো তখন আপনি পড়ে সিলেবাসটি কমপ্লিট করতে পারবেন ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ একটু নমুনা আমি দেখাচ্ছি তোমাদেরকে এটি হচ্ছে বাংলা বাংলা এরকম প্রশ্ন থাকবে একটি প্রশ্ন দেখাচ্ছি যে অর্থগত ও অর্থের বিচার বিশ্লেষণে বাংলা ভাষা শব্দ কয় ভাগে বিভক্ত করেছে উদাহরণ সহ উল্লেখ করে অথবা অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দকে কতভাগে ভাগ করেছে এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি প্রথমে এরকম আছে তারপরে উত্তর দেওয়া আছে এবং এখানে স্টার সংখ্যাও আছে আপনি যেগুলো স্টার আছে সেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি এরকম এগুলো হচ্ছে ওটা হলো বাংলা আর এটা হচ্ছে গণিত গণিত এভাবে দিয়েছি উত্তরও আছে উত্তর সহ দেওয়া আছে তো এটা হচ্ছে এগারো দশমিক একের এভাবে দেওয়া আছে আছে তারপরে আপনি ইংলিশ দেখতে পারেন ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট যে দেখেন রাইট ফর্ম আওয়ার ভার্ব এভাবে দিয়েছি ওকে তারপরে আপনি এভাবে পাবেন স্টার চিহ্ন দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনি এই সাজেশনগুলো নিয়ে পড়লে খুব দ্রুত শেষ করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট এ প্লাস পাবেন তাছাড়া আপনারা যারা সাজেশন নেবেন পরীক্ষার আগে আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং আপনার যেই ইংলিশ আছে এই চারটা সাবজেক্টের উপর আপনারা ফ্রি চারটা ক্লাস পাবেন পরীক্ষার কিছুদিন আগে বেসিক ক্লাস ওকে এই চারটে ক্লাস করতেও কিন্তু আপনার এক দেড় হাজার টাকা খরচ হবে কিন্তু আপনি এই সাজেশন নেওয়ার বিনিময়ে কিন্তু চারটে ক্লাস করতে পারবেন আপনারা যারা সাজেশন দেবেন আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেব পরবর্তীতে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল তথ্য অন্য কোনো সাজেশন পেলে সব কিছুই আপনারা পাবেন ওকে তো পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই অবশ্যই কোভিড টেক বাংলার সাথে থাকতে হবে আর সাজেশনটা তো নিতেই হবে এছাড়া আপনাদের জন্য একটি কোর্সের ব্যবস্থা করেছি তেইশ অনেকে করার জন্য রাজি হয়েছে হ্যাঁ মান্থলি পেমেন্ট দিয়ে কোর্সটা করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে এক মাস করেন যদি ভালো না থাকে এক মাস ভালো না লাগে তাহলে এক মাস পর থেকে বন্ধ করে দেন আর যদি কিছুদিন ক্লাস পড়ার পর যদি ভালো না লাগে তো আমাকে বলেন আমি টাকা আপনাদের ব্যাক করে দেব তবে পড়াশোনার ভিতরে থাকেন আপনাদের রেজাল্টটা ভালো হোক ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই দোয়া করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম